ঝিঙের এরকম একটা দারুণ স্বাদের রেসিপি যদি গরম গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু অন্য আর কোনো তরকারির প্রয়োজনই হবে না নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নবান্নের সমাহার চ্যানেলে আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি আজকে আমি বানাতে চলেছি ঝিঙের সম্পূর্ণ নিরামিষ স্বাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ হলেও এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বানানো খুবই সহজ কিভাবে বানাবো সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করা চলবে না ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সহজ সেরকম কোনো উপকরণও লাগে না খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক কি কি উপকরণ লাগছে কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ঝিঙে ঝিঙেগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙের পুরো খোসাটা আমি কিন্তু ছাড়াইনি অল্প একটু ছাড়িয়েছি আর একটু কিন্তু রেখেও দিয়েছি এবার প্রথমে আমি ঝিঙেটাকে ধুয়ে নিয়েছি তারপরেই কিন্তু ঝিঙেটা আমি কেটে নিয়েছি কাটার পরে আর ধোবেন না ঝিঙেটাকে এবার দিকে আমি আরেকটা মূল উপকরণ নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বাদাম আমার কাছে এখানে ভাজা বাদাম অ্যাভেলেবেল ছিল সেজন্য আর আমি ভাজিনি আপনাদের কাছে যদি ভাজা বাদাম অ্যাভেলেবেল না থাকে তাহলে প্রথমে বাদামটাকে ভেজে নেবেন তারপরে তার খোসা ছাড়িয়ে নেবেন আমি এখানে ভাজা বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার হামান দিস্তার মধ্যে সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে অপর একটা পাত্রের মধ্যে আমি ঝিঙেটা নিয়ে নিয়েছি আর দেখুন যে বাদামটা আমি গুঁড়ো করলাম সেটা কিন্তু পুরোপুরি একদম মিহি করে গুঁড়ো করিনি একটু রেখেছি যাতে মুখে লাগে একটু দানাদার রেখেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা পরিমাণ মতন ব্যবহার করছি এবার এর মধ্যে আমি আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা এখানেও ওয়ান টি স্পুন করে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা হাফ টি স্পুন দিয়েছি কালারটা ভালো আসবে আর এখানে দিয়ে দিলাম এক চামচ দই টক দই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এখানে আমি হাফ টি স্পুন ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল সর্ষের তেলটা এখানে আমি এক চামচ মতো ব্যবহার করছি এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে হাতের সাহায্যে মেখে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে তারপর আমি আপনাদেরকে কিন্তু দেখাবো দেখুন ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে আবার আমি দশ মিনিট পর ফিরে আসছি এবার আমি গ্যাস চালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি মাখার সময় ঝিঙেটা মাখার সময় তেল ব্যবহার করেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ঝিঙেগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি আমি এখানে বাদামের পরিমাণটা চার চামচ নিয়েছি দুটো ঝিঙেতে এখানে আমি চার চামচ চিনে বাদাম ব্যবহার করেছি এবার আমি আমি যে পাত্রের মধ্যে ঝিঙেটা মেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙের থেকে যেহেতু এমনিতেই জল বেরো সেজন্য আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মাঝেও আমি একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ঝিঙেটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা বানানো কতটা সহজ আর কত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে ঝিঙেটা সেদ্ধ হয়েছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আরেকটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা বানানো খুবই সহজ গরম গরম ভাতের সাথেও খেতে ভাল লাগে রুটির সাথেও খেতে ভাল লাগে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত খেতে কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে নবান্নে সমাহার আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু চ্যানেলটা ছড়িয়ে দেবেন রেসিপিগুলোও ছড়িয়ে দেবেন যাতে ওনারাও একটু দেখতে পারেন এইবার এই রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে